আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে রেসিপি বাই নার্গিস চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা মজাদার আলুর রোল, আর সেটা হচ্ছে পটেটো ক্রোকেট রোল। উপরটা থাকবে খুবই ক্রিস্পি আর ভিতরটা খুবই নরম। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রোলটা তৈরি করছি। পটেটো রোল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ আলু। তো আলুটা আমি ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ বেড গ্রাম। আমি এখানে 50 গ্রাম বেড গ্রাম ইউজ করেছি। আপনারা প্রয়োজন মনে করলে আর একটু কম বা বেশি ইউজ করতে পারেন, কারণ আলুটা সেদ্ধ করার উপরেই এই ব্রেড ক্রাম্বটা ইউজ করতে হবে। যদি আলুর মধ্যে একটু পানির পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা আরেকটু ব্রেড ক্রাম্ব বেশি ইউজ করতে পারেন। ব্রেড ক্রাম্বটা দিয়ে খুব ভালো মতো আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বটা দিচ্ছি এই কারণে যে রোলটা তৈরি করার পর যখন আমি রোলটা ভাজবো তখন যাতে রোলটা ভেঙে না যায়। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। বাইন্ডিংসের জন্য আমি এখানে ইউজ করছি আরও 1 চা চামচ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা খুব মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আরেকটু ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর যদি আলুটা আরও আপনাদের কাছে নরম মনে হয়, যে রোল তৈরি করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা আরেকটু বেড ক্রাম দিতে পারেন অথবা আরেকটু ময়দা দিয়ে দিতে পারেন। আমি রোলগুলোর ভিতরে স্টাফিং হিসেবে ইউজ করছি মোজারেলা চিজ। তো আমি মোজারেলা চিজগুলো এরকম লম্বা লম্বা টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি একটা আলুর বল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে খুব সুন্দর করে মোজারেলা চিজ দিয়ে লম্বা করে রোলের মতো শেপ করে নিচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রোলগুলো তৈরি করছি। এখন এইভাবে আমি বাকি সব রোলগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন রোলগুলো বেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিব। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে ফেটে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখন আমি একটা রোল নিয়ে নিচ্ছি। রোলটা নিয়ে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। তারপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ডিম দিয়েও আরেকবার কোট করে নিচ্ছি। এখন আমি আরেকবার রোলের গায়ে ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছি। দর্শক, চেষ্টা করবেন অবশ্যই ডাবল কোটিং করার, তাহলে রোলের উপরটা খুবই ক্রাঞ্চি থাকবে আর সহজে ফেটে ভিতরের অংশগুলো বের হয়ে আসবে না। এখন আরো একবার ডিমের মধ্যে কোট করে নিচ্ছি।
এবার সবশেষে বেড ক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। বেড ক্রামগুলো একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দর্শক, আমার একটা পটেটো রোল তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি, আর আরেকটা পটেটো রোল আমি আপনাদেরকে আবারও তৈরি করে দেখাচ্ছি। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন রোলগুলোকে আধা ঘন্টার জন্য চিলারে রেখে দিব। দর্শক, চেষ্টা করবেন রোলগুলো ভাজার আগে অবশ্যই আধা ঘন্টার জন্য চিলারে রাখতে, তাহলে ভাজার সময় উপরের কোটিংটা কখনোই খুলে আসবে না। আমি রোলগুলো ভাজার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে রোলগুলো ছেড়ে দিচ্ছি। পটেটো রোল ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তেলটা খুব বেশি গরম করা যাবে না, সেই ক্ষেত্রে রোলগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যেতে পারে। এই জন্য মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে, আর রোলগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে, কারণ ব্রেড ক্রামের উপরের কোটিংটা ক্রাঞ্চি হতে খুব বেশি সময় লাগে না। আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন রোলগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন রোলগুলো কতটা ইয়ামি লাগছে দেখতে। আপনারা অবশ্যই বাসাতে এটা একবার তৈরি করে দেখবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার পটেটো রোল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।